ডক্টর সিওয়ার্ডের ডায়েরি, 20 সেপ্টেম্বর। অনিচ্ছা সত্ত্বেও নেহাত অভ্যেসের বসে আবার আমায় আজ রাতে ফোনোগ্রাফ ডায়েরিটা নিয়ে বসতে হলো। আজ আমি এত বিধ্বস্ত, মনের দিক থেকে এতটাই দুর্বল হয়ে আছি, এতটাই নিজেকে অসুস্থ বোধ হচ্ছে যে আজ রাতে যদি জানলার বাইরে মৃত্যুদূতের ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই তাতেও আমার কুছ পরোয়া নেই। লুসির মা মিসেস ওয়েস্টেনরা আর আর্থারের বাবা দুজনকে ইতিমধ্যে মৃত্যুদূত তার সঙ্গে নিয়ে গেছে, আর এখন থাক বাকিটা আর বললাম না, এখন আমায় কাজে নামতে হবে। প্রফেসর ভ্যান হেলসিং লুসির শিওরে জেগে বসে পাহারায় ছিলেন, এখন তাকে বিশ্রামে পাঠিয়ে আমি বসলাম লুসির শয্যার পাশে। আর্থারকেও বিশ্রাম নিতে বললাম, সে প্রথমে অরাজি হলো, কিন্তু যখন বললাম আমরা সবাই একসঙ্গে রেস্ট নিতে পারবো না, পালা করে রেস্ট নিতে হবে, তাহলে লুসির পাহারাতেও ছেদ পড়বে না, তখন রাজি হলো আর্থার। প্রফেসর হেলসিং সস্নেহে আর্থারকে ডাকলেন, কাম মাই চাইল্ড, এসো আমার সাথে, তুমি অসুস্থ আছো, উইকও আছো, অনেক ঝড় বয়ে গেছে তোমার শরীর মনের উপর দিয়ে, তোমার একা থাকা উচিত নয়, একা থাকলেই যত ভয় চেপে বসতে পারে তোমার ওপর। ড্রয়িং রুমে চলো, ওখানে ফায়ার প্লেসের ধারে সোফায় শুয়ে নেবে চলো। বিছানায় সাইতা ঘুমন্ত লুসির বিবর্ণ দুর্বল শরীরটার দিকে একবার করুণভাবে চেয়ে থেকে আর্থার পায়ে পায়ে প্রফেসর হেলসিংকে অনুসরণ করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আমি বসে রইলাম ঘরে একা, লক্ষ্য করলাম শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে লুসির, মুখটা অল্প ফাঁক হয়ে রয়েছে, আর সেই খোলা মুখটুকু দিয়ে ভেতরের বিবর্ণ মাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে। লুসির গলায় আবার পরিয়ে দেওয়া হয়েছে রসুন ফুলের মালা। লুসির দাঁতগুলো সকালের চেয়েও আরো যেন বেশি তীক্ষ্ণ দেখাচ্ছে, বিশেষ করে ক্যানাইন টিথ দুটো কিরকম সূচালো লম্বা হয়ে বেরিয়ে এসেছে ঠোঁটের দুপাশ দিয়ে। ওই দাঁত দুটো ওইভাবে বাইরে কেন বেরিয়ে আছে লুসির? এমনটা কি করে হতে পারে? হাজার ডাক্তারি বুদ্ধি দিয়েও আমি রহস্যটা ঠিক ধরতে পারলাম না। লুসির শিওরে বসেছিলাম, হঠাৎ জানলার বাইরে থেকে কানে এলো একটা ডানা ঝটপটানির শব্দ। কিসের শব্দটা? উঠে গেলাম জানলার দিকে, পর্দা সরিয়ে এক কোণ দিয়ে বাইরেটাই উঁকি দিলাম। জ্যোৎস্নার আলোয় চারিদিক বেশ দেখা যায়। দেখি বিশাল একটা বাদুর জানলার কাঁচের গায়ে ডানা ঝাপটে চলেছে। উফ, বাদুর! আমি ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার পায়ে পায়ে ফিরে এলাম আমার চেয়ারে। তখনই দেখলাম প্রফেসর হেলসিং লুসির গলায় যে রসুনের মালা পরিয়ে দিয়েছিলেন সেটা লুসি ঘুমন্ত অবস্থায় টেনে খুলে ফেলছে গলা থেকে। আমি আবার মালাটা তার গলায় ঠিকঠাক মতো পরিয়ে দিলাম। এবার জেগে উঠল লুসি। আমি প্রফেসর হেলসিংয়ের অ্যাডভাইস মেনে তাকে খেতে দিলাম। খুব অল্পই খেলো লুসি, তাও নিতান্ত অনিচ্ছা ভরে। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, এখন সম্পূর্ণ জেগে উঠে লুসি গলায় ঝোলানো রসুনের মালাটাকে শক্ত করে চেপে ধরেছে, অথচ এটাকেই সে ঘুমন্ত অবস্থায় গলা থেকে টেনে ফেলে দিচ্ছিল। এই ব্যাপারটা শুধু একবার নয়, সারা রাত ধরে চলল। ঘুমন্ত অবস্থায় লুসি বারবার গলা থেকে রসুনের মালাটা টেনে খুলে ফেলে দিচ্ছে, আবার যখন মাঝে মাঝে চমকে ঘুম ভেঙে জেগে উঠছে তখন সেই মালাটাকেই আঁকড়ে আঁকড়ে ধরছে, আবার ঘুমিয়ে পড়ছে, আবার নিজের অজান্তেই গলা থেকে টেনে খুলে ফেলতে চাইছে মালাটাকে।
ঠিক ভোর 6টার সময় প্রফেসর হেলসিং ঘরে এসে ঢুকলেন। নিচে আর্থার ঘুমোচ্ছে। লুসির ঘুমন্ত মুখখানি দেখে অজান্তেই প্রফেসর হেলসিং এর মুখ থেকে একটা আর্ত স্বর বেরিয়ে এলো, ওহ গড। ধীরে ধীরে তিনি ঝুঁকলেন লুসির মুখের ওপর। লুসির গলায় যে সাদা রুমাল বাঁধা ছিল সেটা আলতো হাতে খুলে ফেললেন। আবার একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, ইশারায় আমাকে কাছে ডাকলেন। আমি এগিয়ে এসে লুসির ওপর ঝুঁকতেই যা দেখলাম তাতে আপনা থেকেই আমার সর্বাঙ্গ দিয়ে যেন একটা হিমের স্রোত নেমে গেল। দেখি গতকালও লুসির গলায় যে দগদগে ছোট ছোট দুটো ক্ষত দেখেছিলাম সেটা সম্পূর্ণ মিলিয়ে গেছে, একেবারে ভোজবাজির মতো। কোথাও আর কোনো ক্ষতের চিহ্ন নেই। এরকমটা কি করে সম্ভব? কি করে মিলিয়ে গেল ক্ষত দুটো এক রাতের মধ্যে? প্রফেসর হেলসিং শুধু নির্নিমেষ চেয়ে রইলেন লুসির অবসন্ন ঘুমন্ত মুখখানার দিকে। চোয়াল শক্ত হয়ে উঠেছে তাঁর। একসময় আমার দিকে ফিরে শান্তভাবে বললেন, লুসি মারা যেতে বসেছে জন, সময় আর বেশি নেই। ঘুমন্ত অবস্থায় হোক বা জেগে থাকা অবস্থায়, যে কোনো সময় মারা যেতে পারে লুসি। যাও, ওর ফিয়ান্স আর্থারকে ডেকে নিয়ে এসো, একবার শেষবারের মতো দেখে নিক লুসিকে। ডাইনিং রুমে গিয়ে আমি ঘুমন্ত আর্থারকে জাগিয়ে দিলাম। জেগে উঠে প্রথমটায় ও কেমন ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। তারপর জানলা দিয়ে সকালের সূর্যালোকের প্রবেশ দেখে বুঝল সকাল হয়ে গিয়েছে। আমি ওকে শান্তভাবে বললাম, চিন্তা নেই, লুসি এখনো ঘুমোচ্ছে। আমার চোখ দেখে আর কণ্ঠস্বরে ও কি বুঝল কে জানে। দুহাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে রইল সোফায়। বোধহয় ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পেরেছে লুসির মৃত্যু সন্নিকট। আমি বললাম, হায় বন্ধু, নিয়তির ওপর তো মানুষের কোনো হাত নেই, কিন্তু তুই আমি আমরা সবাই পুরুষ মানুষ, যত দুঃখই আসুক আমাদের ভেঙে পড়লে চলবে না। এখন উঠে আয়, আর দেরি করলে হয়তো লুসির সাথে শেষ দেখাটাও করতে পারবি না। প্রায় জোর করে আর্থারকে বিছানা থেকে তুলে নিয়ে চললাম। হয়তো লুসির সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, তাই আর্থারের যেন আর পাই চলছিল না। লুসির ঘরে এসে দেখলাম ইতিমধ্যে প্রফেসর হেলসিং নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। লুসির মাথার আগোছালো চুলগুলো চিরুনি দিয়ে ঠিকঠাক করে দিলেন। আর্থারকে দেখেই লুসি ম্লান কণ্ঠে বলল, আর্থার, ও মাই লাভ, কি ভালো লাগছে তোমায় দেখে। আর্থার লুসিকে চুম্বন করার জন্য এগিয়ে গেল। ভ্যান হেলসিং চাপা স্বরে বলে উঠলেন, না আর্থার, এখন নয়। তুমি এখন লুসির হাত দুটো ধরো, তোমার এই স্পর্শটুকুই ওকে কমফোর্ট দেওয়ার জন্য যথেষ্ট। লুসির হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে তার শয্যার পাশে হাঁটু মুড়ে বসলো আর্থার। লুসি দুচোখে একটা গভীর আবেগ ফুটে উঠল। তারপর ধীরে ধীরে তার সুন্দর চোখ দুটো বুজে এলো। একটা গভীর ঘুমে তলিয়ে গেল লুসি। তার নিঃশ্বাস প্রশ্বাস ক্রমে ভারী হয়ে এলো। হঠাৎ সেই অবস্থাতেই একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো তার মধ্যে। গত রাতেও এই লক্ষণটা তার ভেতর দেখতে পেয়েছিলাম আমি। লুসির শ্বাস প্রশ্বাস ক্রিয়া হঠাৎ কেমন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। ঘর ঘর শব্দ বের হতে লাগলো তার মুখ দিয়ে। মুখটা ফাঁক হয়ে গিয়েছে। সেই ফাঁক হওয়া মুখের ভেতর দেখা যাচ্ছে বিবর্ণ মাড়ি।
অস্বাভাবিক সুতীক্ষ্ণ কুকুর দাঁত যা গত রাতের তুলনায় আরো লম্বাটে আর তীক্ষ্ণ দেখাচ্ছে। তারপরই হঠাৎ লুসির চোখ দুটো খুলে গেল। কোথা থেকে একটা বন্য কামনা এসে ভর করলো তার দু চোখে। আর্থারের দিকে চেয়ে কামনা মোদির গলায় লুসি বলতে লাগলো, আর্থার, ও মাই লাভ, আই এম সো গ্ল্যাড ইউ হ্যাভ কাম, কিস মি। কণ্ঠস্বর স্বাভাবিক নয়, অন্তত আগের লুসির কণ্ঠস্বরের সাথে এই কণ্ঠস্বরের কোনো মিল নেই। আর্থার লুসিকে চুম্বন করার জন্য ঝুঁকে পড়ল তার উপর। সঙ্গে সঙ্গে প্রফেসর হেলসিং ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে দুহাত দিয়ে আর্থারের গলা চেপে ধরে টেনে সরিয়ে নিয়ে এলেন লুসির দিক থেকে। খবরদার আর্থার, তোমার ভালোর জন্য বলছি, খবরদার লুসির কাছে যেও না। লুসি আর আর্থারের মাঝে তেজোদ্দীপ্ত এক সিংহের মতো দাঁড়িয়ে আছেন প্রফেসর হেলসিং, যেন দুজনের মাঝে একটা প্রাচীরের কাজ করছেন তিনি। এত চকিতে আর্থারকে তিনি লুসির কাছ থেকে সরিয়ে আনলেন যে আর্থার নিজেও হকচকিয়ে গিয়েছে ব্যাপারটায়। তারপর যেন স্থানকাল টের পেয়ে এবার যেন নিজের মধ্যে ফিরে এলো সে। প্রফেসর হেলসিংয়ের মতো আমিও হাঁ করে লুসির মুখের দিকে তাকিয়েছিলাম, লক্ষ্য করছিলাম তার এই আকস্মিক বদলে যাওয়া। লুসি যেন আহত একটা বন্য সাপুর ছিঁড়ে খেতে চায় আমাদের, নয়তো বিষধর কোনো সাপ ছোবল মারতে চায় আমাদের দিকে। যে তখনও ফুঁসছে সে, তার মুখ থেকে আসন্ন মৃত্যুর ছায়া মুছে গিয়ে কি একটা দানবীয় ভাব প্রকাশ পাচ্ছে। মৃত্যুপথযাত্রী লুসির মুখের এহেন আকস্মিক অদ্ভুত পরিবর্তনের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। ধীরে ধীরে সেই হিংস্র ভাবটাও এক সময় কেটে যেতে লাগলো তার মুখ থেকে। আগুন ঝরা চোখ দুটোও শান্ত হয়ে এলো, এক সময় বুঝেও গেল, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হয়ে এলো। একটু পরে আবার চোখ মেলে তাকালো লুসি, নিজের শীর্ণ দুর্বল ফ্যাকাশে হাতটা দিয়ে প্রফেসর হেলসিংয়ের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে সাদরে চুম্বন করে ধরা গলায় কোনো রকমে ক্ষীণ স্বরে বলল, আমার সত্যিকারের বন্ধু আপনি, আজ আর্থারকে আপনি বাঁচালেন, প্রমিস করুন ওর দিকে এভাবেই খেয়াল রাখবেন, আর আমাকেও মুক্তি দেবেন। লুসির হাত দুটো সস্নেহে নিজের হাতে নিয়ে স্নেহপূর্ণ কণ্ঠে তাকে আশ্বস্ত করে প্রফেসর হেলসিং বললেন, আমি প্রমিস করলাম লুসি, আমি প্রমিস করলাম। আর্থার, মাই চাইল্ড, এসো এবার চুম্বন করো লুসির কপালে একবার। আর্থার আবার পায়ে পায়ে এগিয়ে এলো লুসির কাছে। না, তাদের ওষ্ঠাধর এক হলো না, সে ঝুঁকে পড়ে প্রগাঢ় একটা চুম্বন করলো লুসির কপালে। চোখ দুটো বন্ধ হয়ে গেল লুসির। প্রফেসর হেলসিং আর্থারের হাত ধরে তাকে সরিয়ে আনলেন। লুসির শ্বাস প্রশ্বাস ফের দ্রুত হয়ে উঠল। এক সময় দু একবার খিঁচুনি দিয়ে আমাদের চোখের সামনে তার শরীরটা একেবারে স্থির হয়ে গেল। ইটস অল ওভার, শি ইজ ডেড। আর্থারকে হাত ধরে আমি নিচের ড্রয়িং রুমে নিয়ে এলাম। সোফায় ধপ করে বসে আর্থার দু হাতে মুখ ঢেকে বসে রইল। একটা চাপা কান্নায় ফুলে ফুলে উঠছে তার শরীরটা। বেশ কিছুক্ষণ পর লুসির ঘরে এসে দেখলাম লুসির মৃত্যুশয্যার পাশে দাঁড়িয়ে প্রফেসর মন দিয়ে লুসির দেহ পরীক্ষা করছেন। মৃত্যু যেন লুসির সমস্ত সৌন্দর্য আর লাবণ্যকে অকৃপণ হস্তে ফিরিয়ে দিয়েছে,
ঠোঁট দুটো আর আগের মতো বিবর্ণ লাগছে না। হাস্যচ্ছ, লুসি যখন বেঁচে ছিল তখন মনে হতো সে মারা যেতে বসেছে, আর আজ যখন সে মারা গেছে তখন মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে আছে। আমি বললাম, সব যন্ত্রণার অবসান ঘটিয়ে লুসি অবশেষে শান্তি পেল। প্রফেসর হঠাৎ আমার দিকে ফিরে বললেন, না জন, এটা অবসান নয়, এটা সবে শুরু। আমি অবাক হয়ে তাকে এই ধরনের একটা কথা বলার অর্থ জিজ্ঞেস করতে যাব। প্রফেসর হেলসিং আমায় চোখের ইশারায় চুপ করতে বলে বললেন, ধৈর্য ধরো, দেখতেই পাবে। পরদিন ওয়েস্টেনরা পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া। লুসি আর তার মাকে একই দিনে সমাধিস্থ করা হবে ওদের পারিবারিক ভল্টে। আমাকে এই অন্ত্যেষ্টির অনুষ্ঠানে যাবতীয় ফর্মালিটিস করতে হচ্ছে। লুসিকে মর্গ থেকে রিলিজ করার সময় অফিসের দায়িত্বে থাকা মেয়েটি একটা অদ্ভুত কথা বলল আমায়। কিছু মনে করবেন না স্যার, মর্গে এত বছর দায়িত্বে রয়েছি, কোনো ডেড বডিও যে এত সুন্দর হতে পারে তা মিস লুসি ওয়েস্টেনরা ডেড বডি না দেখলে বোঝা যেত না। সত্যি মেয়েটা কিছু বাড়িয়ে বলেনি। লুসিকে মৃত অবস্থাতেও কি টাটকা সতেজ লাগছে, যেন ঘুমিয়ে আছে সে। টাটকা একটা গোলাপের চেয়েও সুন্দর লাগছে তাকে, কি প্রশান্তি তার চোখে মুখে। এতদিন জানতাম মৃত্যুর পর মানুষের সব সৌন্দর্য আর সতেজতা চলে যায়, কিন্তু মৃত্যুর পরেও তার দ্বিগুণ সৌন্দর্য মানুষ ফিরে পেতে পারে এমনটা আমার ডাক্তারি জীবনে কখনো দেখিনি। সত্যি এ আমারও এক নতুন অভিজ্ঞতা। লুসিদের কোনো রিলেটিভ না থাকায় আর্থারকে এই লুসির অন্ত্যেষ্টি সম্পন্ন করতে হবে। আর্থার এখন গিয়েছে তার বাবার অন্ত্যেষ্টি সম্পন্ন করতে, আগামীকালই এসে পড়বে এখানে। প্রফেসর হেলসিং আর আমি লুসিদের বাড়ির ড্রয়ারগুলো হাতরে হাতরে খুঁজতে লাগলাম, যদি ওদের পারিবারিক চিঠিপত্র মেলে, যা থেকে ওদের কোথাও কোনো রিলেটিভ বা ফ্যামিলি ফ্রেন্ডস আছে কি না জানা যেতে পারে। থাকলে তাদের খবর পাঠাতে হবে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য। লুসির ঘরে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা অস্ফুট স্বর শুনে সেদিকে এগিয়ে গিয়ে দেখি প্রফেসর হেলসিংয়ের হাতে একটা খাতা। আমি বললাম, কি হলো স্যার? প্রফেসর হেলসিংয়ের মুখে একটা আলগা হাসির ছাপ। খাতাটা আমায় দেখিয়ে বললেন, এটা পেয়ে যাওয়ায় ভালোই হলো, এ থেকে অনেক কিছু জানা যাবে। ওটা কি স্যার? ডায়েরি, লুসির ডায়েরি। কোথায় পেলেন ওটা? লুসির বালিশের তলায়। তারপর একটু চুপ করে থেকে প্রফেসর বললেন, আচ্ছা, আমরা যে এইভাবে লুসিদের বাড়ি খানা তল্লাশ করছি এতে কারোর কিছু বলার নেই তো? না না, কার কি বলার আছে প্রফেসর, তবে আপনি বোধহয় জানেন না আর্থারের সাথে লুসির বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাবার পরেই লুসিরা নিজেদের সমস্ত সম্পত্তি আর্থারের নামে উইল করে দিয়েছিল। লুসির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এখন আর্থার, এ কথাই উইলে লেখা ছিল। তাই আমাদের যদি কিছু বলার অধিকার থাকে তাহলে তা একমাত্র আর্থারেরই আছে, আর সে প্রাণ গেলেও যে আমাদের কাজে কোনো বাধা দেবে না এ কথা আমি হলফ করে বলতে পারি। আমার কথায় আশ্বস্ত হয়ে ফের খোঁজাখুঁজি শুরু করলেন প্রফেসর হেলসিং। একটু পরে লুসির মার ঘরের আলমারি থেকে এতক্ষণ ধরে যা খুঁজছিলাম তা পেয়েও গেলাম। কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে প্রফেসর হেলসিং বললেন, উহ, কি ধকলটাই না গেল, এখন একটু বিশ্রাম নেওয়া দরকার, আগামীকাল ভোরে উঠেই আমাদের আবার কাজ শুরু করতে হবে। লুসিদের বাড়ি থেকে বেরোবার আগে আরও একবার আমরা লুসির মৃতদেহ যে ঘরে রাখা আছে সেই ঘরে এলাম। চামেলি ফুলের মিষ্টি সুবাস ঘরের বাতাসে,
ধূপের গন্ধে মমা করছে ঘরটা। যথাসম্ভব পবিত্র করে তোলা হয়েছে লাশ রাখা ঘরটাকে। দুটো খাটে সাদা ধবধবে চাদরে ঢাকা দুটো মৃতদেহ, একটা খাটে লুসি আর অন্য খাটে তার মা মিসেস ওয়েস্টেনরা। পায়ে পায়ে এগিয়ে গিয়ে লুসির দেহের ওপর থেকে চাদরের একটা প্রান্ত তুলে ধরলেন প্রফেসর হেলসি। বিস্মিত চোখে দেখতে লাগলাম লুসির অপরূপ সৌন্দর্য। সত্যি জীবিতাবস্থার চেয়েও আরো বেশি সুন্দর লাগছে আজ লুসিকে। মৃত্যু কঠোর হস্তে ছিনিয়ে নেয়নি তার সৌন্দর্য, বরং অকৃপণ হস্তে তাকে দ্বিগুণ সৌন্দর্য ফিরিয়ে দিয়েছে। কিন্তু রূপকথার এই ঘুমন্ত রাজকুমারীর দিকে চেয়ে খুশি হতে পারলেন না একমাত্র প্রফেসর হেলসিং। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছে, গম্ভীর থমথমে হয়ে উঠেছে তার মুখ। লুসির লাশের সামান্য পচন দেখতে পেলেই বোধহয় তিনি খুশি হতেন, কিন্তু তার পরিবর্তে তার চেহারায় দ্বিগুণ সতেজতা তার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একসময় আমাকে তিনি উদ্দেশ্য করে বললেন, তুমি এখানে একটু বসো, আমি একটু আসছি। এই বলেই তিনি বেরিয়ে গেলেন। ফিরে এলেন হাতে একগোছা রসুন ফুল নিয়ে। লুসির মৃত্যুসজ্জার চারপাশ দিয়ে ছড়িয়ে দিলেন ফুলগুলো। বুক পকেট থেকে বের করে আনলেন একটা সোনার ক্রুসিফিক্স, সেটা তিনি এমনভাবে পরিয়ে দিলেন মৃত লুসির গলায় যেন ক্রুসিফিক্সটা লুসির বুকের ওপর থাকে। অতঃপর নিজের ঘরে এসে ড্রেস চেঞ্জ করছি, হঠাৎ বাইরে থেকে দরজায় টোকা। দরজা খুলে দেখি প্রফেসর হেলসিং দাঁড়িয়ে আছেন দরজায়। আমায় বললেন, আগামীকাল রাত নামার আগে আমার এক সেট পোস্টমর্টেম নাইফ চাই, তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে জন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি নিজে লুসির অটোপসি করতে চান স্যার? এর উত্তর হ্যাঁ আর না দুটোই। লুসির শবব্যবচ্ছেদ করতে অবশ্যই পোস্টমর্টেম নাইফ চাই, কিন্তু তুমি যে শবব্যবচ্ছেদের কথা ভাবছ সেরকম নয়। এখন আমি যা বলবো শোনো, এসব কথা আর পাঁচজনের কানে যেন না যায়। ওই রকম ছুরি এজন্যই দরকার কারণ আমি লুসির মাথা কাটবো আর হৃৎপিণ্ড A4O4 করে দেবো। ও কি শিউরে উঠলে কেন? আরে তুমি নিজেও তো সার্জন, কাটা ছেঁড়ার কথায় এত ভয় পেয়ে গেলে? জানি তুমি লুসিকে ভালোবাসতে, তাই ওকে কাটা ছেঁড়ার কথা শুনে তুমি শকড হচ্ছ। দেখো তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবে। আমি তো আজ রাতেই করতাম, নেহাত আর্থার এসেও লুসিকে আরও একবার শেষ দেখা দেখতে চাইবে, তাই আজ আর কিছু করতে পারছি না। কাল ভালোই ভালোই যখন লুসির ফিউনারাল হয়ে যাবে, তখন গভীর রাতে আমি আর তুমি চুপি চুপি গিয়ে লুসির কফিনের ঢাকনা খুলব, তারপর আমাদের মিশন সম্পূর্ণ করব, কেউ জানতে পারবে না। কিন্তু কেন প্রফেসর, মেয়েটা মারা গেছে, কেন ওর বডিটাকে নিয়ে কাটা ছেঁড়া করবেন? অটোপসি করার তো এখানে কোনো প্রয়োজনই নেই, এমনি এমনি কেন? জন, আমি বুঝতে পারছি তোমার মনের ব্যথা, তুমি তো ভালোই জানো আমি এমনি এমনি কোনো কাজ করি না, তোমাকে বাধ্য হয়েই আমার সঙ্গে নিতে হচ্ছে, নইলে এই গুরুদায়িত্ব আমি নিজের একার কাঁধেই বয়ে নিতাম। কিন্তু আমাদের জ্ঞানের পরিধির বাইরে অনেক কিছু আছে জানবে, যা এখনো আমাদের আয়ত্তের বাইরে। লুসির রহস্যময় রোগটা তুমি ধরতে পারছিলে না বলেই তো তুমি আমায় ডেকে এনেছিলে। তুমি নিশ্চয়ই অবাক হয়েছিলে যখন মরতে বসেছে লুসি আর আর্থারকে চুমু খেতে যাচ্ছিল, সেই অবস্থায় কেন আমি সর্বশক্তি দিয়ে আর্থারকে টেনে এনেছিলাম লুসির কাছ থেকে। নিশ্চয়ই মনে মনে অবাক হয়েছিলে, তাই না? কিন্তু তুমি লুসির সে সময়কার চোখের ভাষাটা পড়তে পেরেছিলে কি? লক্ষ্য করেছিলে? যদি করতে, তাহলে দেখতে পেতে লুসি আমার দিকে কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, আমায় সত্যিকারের বন্ধু বলে সম্বোধন করে আমার হাতে চুম্বন করেছিল পরম কৃতজ্ঞতায়। কি বলেছিল লুসি শুনতে পেয়েছিলে তো? ও বলেছিল,
আপনি আজ আর্থারকে বাঁচালেন প্রফেসর, প্রমিস করুন ওর দিকে এভাবেই খেয়াল রাখবেন আর আমাকেও মুক্তি দেবেন। আর আমিও ওর কাছে প্রমিস করেছিলাম যে আমি ওর কথা রাখব, আর তারপরেই চোখ বুঝেছিল লুসি। তাই বলছি জন, আমি যা করতে চাইছি আপাত দৃষ্টিতে কাজগুলো অদ্ভুত মনে হলেও কারণ আছে সব কিছুর পেছনে। এতকাল আমার ওপর বিশ্বাস রেখেছো, এবারেও রাখো। একটু থেমে প্রফেসর হেলসিং ফের বললেন, জন আমাদের সামনে এখন কঠিন দিন আসছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হব আমরা। আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে, তবেই সফলতা আসবে। তোমার কি আমার ওপর বিশ্বাস নেই? আমি প্রফেসর হেলসিং এর হাত দুটো নিজের হাতে নিয়ে প্রমিস করলাম যে আমি শেষ পর্যন্ত তার সঙ্গে একাত্ম হয়ে কাজ করব। প্রফেসর হেলসিং দরজা খুলে বেরিয়ে গেলেন, চলে গেলেন নিজের ঘরে। হঠাৎ এই সময় আমার চোখে পড়ল লুসিদের এক পরিচারিকা বিড়ালের মতো নিঃশব্দে প্যাসেজ ধরে চলে গেল। আমাকে ও সম্ভবত দেখতে পায়নি। আমার চোখের সামনে ও নিঃশব্দে গিয়ে ঢুকল সেই ঘরে যে ঘরে লুসির মরদেহ রাখা আছে। দৃশ্যটা আমাকে বাস্তবিকই অবাক করল। ছিটা লুসির মৃতদেহের ঘরে ঢুকলো কেন? ওয়ারে ওর কি দরকার? রহস্যটা বুঝতে পারলাম পরদিন সকালে। প্রফেসর হেলসিং এর হাতের ঠেলায় ঘুম ভাঙল। হেলসিং আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, তোমাকে আর পোস্টমর্টেম নাইফের জন্য এখন ব্যস্ত হতে হবে না, আর ওগুলো দরকার নেই। রাতারাতি তার এহেন মত পরিবর্তনে আমি অবাক হয়ে বললাম, কেন হঠাৎ? কারণ বড্ড দেরি হয়ে গিয়েছে, কিংবা বলা ভালো বড় তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। এই বলে তিনি সেই সোনার ক্রুসিফিক্সটাকে, যেটাকে তিনি গতকাল লুসির গলায় পরিয়ে দিয়েছিলেন, সেটা আমার সামনে তুলে ধরলেন। চাপা গলায় বললেন, এটা গতকাল চুরি হয়েছিল। সে কি, কিভাবে চুরি হলো, কিভাবেই বা আবার ওটা পেলেন? লুসিদের ওই অবাগী ঝিটার মৃতদেহের কাছ থেকে। ওই কোনো এক ফাঁকে চুরি করেছিল লুসির গলা থেকে। আর এই ক্রুসিফিক্স চুরির শাস্তিও সে পেয়ে গেছে গত রাতেই। তবে আমি ওকে শাস্তি দিইনি, ওর কর্মই ওকে শাস্তি দিয়েছে। আজ সকালে দেখি রান্নাঘরে মরে পড়ে আছে ঝিটা, সারা গায়ে গলায় ধারালো নখের আঘাতের ক্ষত চিহ্ন, যেন অনেক নেকড়ে মিলে ওকে আক্রমণ করেছিল। আর ওর লাশের থেকে কয়েক হাত দূরেই পড়েছিল এই ক্রুসটা। যাকে, এখন আর এটা নতুন করে লুসির গলায় পড়িয়ে লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের শুধু ধৈর্য ধরে সব কিছু দেখতে হবে। আমাকে একরাজ ধাঁধার মধ্যে ফেলে দিয়ে প্রফেসর হেলসিং ঘর থেকে বেরিয়ে গেলেন। লুসির গলা থেকে সোনার লকেট চুরি করা ঝিটাকে কে মারলো? বসে বসে ভাবতে লাগলাম আমি। সেদিন দুপুরটা কিরকম ভীষণ যেন ম্যারম্যারে লাগছিল। বিকেলের দিকে মার্কো অ্যান্ড সন্স থেকে লুসিদের সলিসিটার এলো। আমরা যেভাবে লুসিদের কাগজপত্র গুছিয়ে রেখেছিলাম সব তাদের হাতে সযত্নে তুলে দিলাম। তারাও খুব খুশি। যেহেতু আর্থারের সাথে লুসির বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল, তাই এখন লুসিদের স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আর্থার হোমউড। লুসির মা মিসেস ওয়েস্টেনরা জবে থেকে বুঝেছিলেন তার আয়ু বেশি দিন নেই, আর ওদিকে একমাত্র মেয়ে লুসিরও বিয়ে একেবারে পাকা, সেদিনই তিনি উইল করে ফেলেছিলেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটলো আমাদের। হ্যামস্টেড সমাধিভূমিতে লুসিদের ব্যক্তিগত সমাধিঘর তৈরি করে রেখে গেছেন লুসির পূর্বপুরুষরা। লুসি আর ওর মায়ের কফিন বয়ে নিয়ে যাবার সময় ধার্য করা হয়েছে বিকেল 5:30, কারণ আর্থারের সঙ্গে কথা হয়েছে আমাদের।
বিকেল 5টার আগে কিছুতেই সে এখানে এসে পৌঁছতে পারবে না। আর তাকে ছাড়া লুসিকে সমাধিস্থ করার কথা ভাবাই যায় না। কাঁটায় কাঁটায় 5টায় এসে পৌঁছলো আর্থার। ওর দিকে আর তাকানো যায় না। একদিকে প্রেমিকা, অন্যদিকে বাবা, এই দুজনের একসঙ্গে মৃত্যু ওকে একেবারে ভেতর থেকে খান খান করে দিয়েছে। ওকে নিয়ে লাশ ঘরে এসে ঢুকলাম আমি। ঘরে ঢুকেই লুসির কফিনটার দিকে চেয়ে টুকরে কেঁদে উঠল আর্থার। বলল, এই পৃথিবীতে আমার আপনার বলতে আর কেউ রইল না জন। এখন বলতে পারি সেই দুনিয়ায় আমি আর কি নিয়ে বাঁচব? কি বলে সান্ত্বনা দেব ওকে? নিঃশব্দে ওর মাথাটা নিজের কাঁধে নিয়ে সে মৃদু থাবড়ে সান্ত্বনা দিতে লাগলাম। আমার কাঁধে মাথা রেখে সে হু হু করে কেঁদেই চলল। আমার চোখও আর শুকনো রইল না। বেশ খানিকক্ষণ পর আর্থারের আলিঙ্গন মুক্ত হয়ে ওকে চাপা গলায় বললাম, কেঁদে আর কি হবে বন্ধু, এখন শেষবারের মতো লুসিকে দেখবি চল। নিঃশব্দে লুসির কফিনটার পাশে এসে দাঁড়ালাম দুজনে। আস্তে করে কফিনের ঢাকা উঠালাম। আগের চেয়েও হাজার গুণ বেড়ে গেছে লুসির রূপ। সদ্য প্রস্ফুটিত একটা তরতাজা গোলাপের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে মৃত লুসি। মনে হচ্ছে যেন লুসি ওই রূপকথার অপূর্ব সুন্দরী রাজকুমারী, যাকে রূপোর কাঠি ছুঁয়ে ঘুম পাড়িয়ে রেখেছে রাক্ষসরা, আবার সোনার কাঠি ছোঁয়ালেই জেগে উঠবে সে। আর্থার তো বলেই ফেলল, জন, লুসি কি সত্যি সত্যি মারা গেছে? দেখ না একবার, তুই তো ডাক্তার, পরীক্ষা করে একবার দেখ না ও বেঁচে আছে কিনা। আমি বলতে চাইলাম, না আর্থার, সত্যি মারা গেছে ও, কিন্তু এমন মৃত্যুর কথা কখনো শুনিনি। কিন্তু আমার কথায় আর্থারের মনে পাছে অন্য প্রতিক্রিয়া হয় তাই বললাম, আসলে কখনো কখনো সব মৃত্যু সমান হয় না আর্থার, অনেক সময় উল্টো প্রতিক্রিয়া হয়। এক একজন মানুষ জীবিতাবস্থার চেয়েও সুন্দর হয়ে ওঠে, কারণ সেক্ষেত্রে মৃতদেহের ভেতরেই সুপ্ত অবস্থায় থাকে তার আত্মা। লুসির মৃত্যুটাও হয়তো এরকমই। দরজার কড়া নাড়ার শব্দে সেদিকে চাইলাম, প্রফেসরের গলা শোনা গেল। বাইরে সববাহকরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি দরজা খুলো। বিকেলের পরন্ত রোদে কফিন নিয়ে এগিয়ে চলল সববাহকদের দল, তাদের সঙ্গে আমরা। বিকেল যে এত বিষণ্ন লাগতে পারে দেখিনি কখনো। রাস্তার দুপাশের গাছগুলো পর্যন্ত শোকে মুহ্যমান হয়ে নিথরভাবে দাঁড়িয়ে এই শবযাত্রা লক্ষ্য করছে। গির্জার প্রতিটি ঘণ্টার ধ্বনি শেলের মতো এসে বিঁধছে আমাদের বুকে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বাড়ি ফিরে এসে প্রায় কিছুই মুখে দিতে পারলাম না। কোনো মতে খাওয়ার পালা শেষ হলে ড্রয়িং রুমে এসে বসলাম। একটা চুরুট ধরিয়ে এক টানা টানতে লাগলেন প্রফেসর হেলসিং। কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো নীলচে সাদা ধোঁয়া। সেই ধোঁয়ার দিকে চেয়ে থাকতে থাকতে কেমন তন্ময় হয়ে গেলাম আমি। লুসির মুখটা ভেসে উঠল চোখের সামনে। কতক্ষণ কেটে গেল জানি না। প্রফেসর হেলসিং এর খুক খুক কাশির আওয়াজে চমক ভাঙলো আমার। কি প্রফেসর কাশছেন, বোধহয় কিছু বলার জন্য গলা পরিষ্কার করছেন। আর্থারকে দেখি ফায়ার প্লেসের আগুনের দিকে ঠায় চেয়ে বসে আছে। বুঝলাম ফায়ার প্লেসের ওই আগুনের মতো ওর মনেও ব্যথার আগুন জ্বলছে। আরো বার কয়েক কেসে গলাটা পরিষ্কার করে নিয়ে প্রফেসর হেলসিং বললেন, যদি কিছু মনে না করো তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো আর্থার। যেন স্বপ্নের জগৎ থেকে উঠে এসেছে এমনভাবে ধীরে ধীরে প্রফেসরের দিকে ঘাড় ঘুরিয়েছে আবিষ্টের মতো করে আর্থার বলল, বলুন। লুসি কি তার সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়ে গিয়েছে? হ্যাঁ প্রফেসর। বেশ, তবে ওর সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে তোমার কাছ থেকে
লুসির যাবতীয় চিঠিপত্র আর ডায়েরিটা পড়ার পারমিশন চাইছি আমি। তবে কাজ শেষ হলেই আবার ফিরিয়ে দেবো তোমায়। নিছক কৌতূহলের বসে ওগুলো দেখতে চাইছি না আমি, এর একটা বিশেষ কারণ আছে। লুসি আর ওর মায়ের মৃত্যুর পর অনেক ডামাডোলে বেহাত হয়ে যেতে পারে ওগুলো, তাই তোমাকে না জানিয়েই আলাদা করে ওসব সরিয়ে রেখেছিলাম। কিন্তু বিশ্বাস করো, ওগুলোর একটা পাতাও এ পর্যন্ত আমি খুলে দেখিনি। মিছেই লজ্জা দিচ্ছেন আমায় প্রফেসর। আমি জানি লুসি বেঁচে থাকলে তার একান্ত ব্যক্তিগত ডায়েরিটাও আপনার হাতে তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করত না। তার জিনিস যদি সে বিনা দ্বিধায় আপনার হাতে তুলে দিতে পারে, তাহলে আমি কে আপনাকে ওগুলো না দেওয়ার? ভেরি গুড আর্থার, ভেরি গুড। খুশি হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রফেসর বললেন, অবশ্য তোমার কাছ থেকে এই উত্তরই আশা করেছিলাম আমি। এরপর এই প্রথম আর্থারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি বললেন, আমাদের সকলেরই জীবনে কোনো কোনো সময় আসে প্রচণ্ড অশান্তি নয়তো দুঃখ, কিন্তু সেই অশান্তি বা দুঃখকে অতিক্রম করে সুখের দুয়ারে পৌঁছতে হলে চাই অসামান্য আত্মত্যাগ আর দুর্জয় সাহস। ব্যাস শুধু এই দুটো জিনিস থাকলেই জীবনের যে কোনো চরম সময়কে অনায়াসে জয় করা যায়। বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন প্রফেসর। আমরা আর্থারকে জোর করে সোফা থেকে তুলে শুতে চললাম। ওপরের তলার একটা ঘরে আমি আর আর্থার একই বিছানায় শুয়ে পড়লাম। আর তার মিনিট কয়েক পরেই আমাদের শোবার ঘরে এসে ঢুকলেন প্রফেসর হেলসিং। আমি তাকে দেখেই বিছানায় উঠে বসে পড়েছিলাম, কিন্তু আমাকে ইশারায় শুয়ে পড়তে বললেন তিনি। তারপর সারা রাত আমাদের মাথার কাছে জানলাটার সামনে চেয়ারে ঠায় বসে রইলেন। আমাদের, বিশেষ করে আর্থারের ওপর কড়া নজর রেখে পাহারা দিয়ে গেলেন সারা রাত। আর সারা রাত ধরেই বাগান থেকে ভেসে আসতে লাগলো লিলি আর গোলাপের মিষ্টি সুগন্ধ।